জিজ্ঞেস করব, জানি ভালোই আছো। তোমার কাছে কি কোনো প্রবলেম আসার সাহস পাবে নাকি? সব সমস্যা একদিনে সরিয়ে দিতে পারো। তোমাকে আজ না লিখে পারলাম, মনে আছে তোমার ছাদে বসে প্রথমবারের মতো একসাথে সপ্তর্ষি খুঁজে পেয়েছিলাম আমরা? যদিও সময়টা তখন ছিল উত্তাল, চারদিকে বাজছিল যুদ্ধের দাবাবা, আজও যেন প্রতিটা ক্ষণ আমার চোখের সামনে জীবন্ত। 10 মার্চ 1971, নিশ্চুপ নীরবতায়ও যেন ভিড়ের বসবাস। এখন কি আর পেছনের সুযোগ আছে? তিন শিশু তো সব আলোচনায় ব্যর্থ হচ্ছে। এখন আর তাদের অত্যাচার সহ্য করা আমাদের সম্ভব। এবার যদি তাদের অ্যাকশন চরম কিছু হয়, তাহলে আমাদেরকেও তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আসুন, তুমি জানো তো যুদ্ধ শুরু হলে আমি কিন্তু আর ঘরে থাকতে পারবো। আসলে প্লিজ, আমি তোমাকে এর মধ্যে নিয়ে যেতে পারবো না। আসলে দেখো ওই যে সপ্তর্ষি আমাকে আবার এভাবে সপ্তর্ষি দেখতে পারবো একসাথে স্বাধীন বাংলার আকাশে। তোমাকে একটা কথা বলার ছিল। দেখো দেশের অবস্থা এখন আর আগের মতো ভালো নেই। তুমি বার্সিতে গেলে আমি শান্তি পাই না। কতদিন বাসায় থাকো? বাসে যাওয়ার দরকার নেই। আবিরাজ, মাই বয়, কেমন আছো? বসো বসো। কেমন আছো বলো? জি জি, ভালোই আছি। তবে কতদিন ভালো থাকতে পারবো তা বলতে পারছি। ইউনিভার্সিটির পরিস্থিতি ভালো না, দিন দিন অশান্তি বেড়েই চলছে। দেশের অবস্থা কি বুঝছো? তোমাদের সংগঠন কি করতে যাচ্ছে? আমরা তো পূর্ণ প্রস্তুত চাচ্ছি। আঘাতের জন্য আমরা তৈরি। এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। দেখেছো, এখন আর থেমে থাকার সময় না। আমি যে পজিশনে আছি ওই পজিশনে থেকে বাঙালি পাকিস্তানি সবার সাথে সুসম্পর্ক রাখতে হয়। চাচা, আমার একটা মিটিং এ যাওয়ার ছিল, তাহলে আসি। দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম আজি সাহাব। ওয়ালাইকুম আসসালাম। অল গুড? আজকে কেমন আছো? বসো বসো, তুমি বসো। কেমন আছো? সব খ্যারিয়ার। আমি গতকালকে ফাইলটা নিতে এসেছি। ঠিক আছে, তাহলে বসো, আমি তোমার ফাইলটা নিয়ে আসছি।
আপনি বসুন না, আমি চা দিতে দিই। শুনো, তোমার সাথে কথা। হ্যাঁ বলো। আসলে আমি চাই না তুমি এমন কোনো সংগঠনের সাথে ইনভলভ হও। বাট পুটিং ইউর সেলফ অ্যাট রিস্ক হিয়ার। কিসের রিস্ক? কি বলতে চাচ্ছ না স্যার? আসলে তুমি জানো আমি তোমাকে নিয়ে কতটা কনসার্ন। সো আমি চাই না তুমি কোনো বিপদে জড়িয়ে পড়ো। থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। প্লিজ এমন কোনো বিপদে জড়িয়ে পড়ো না যা আমি কিছু কার না সাথে। শব্দের বুক চিরে হায়দার ধাম আমাকে বাঁচানোর সময় না আসনি, দেশকে বাঁচাতে হবে। কিসের মাছ বলি আসনি? রবিরাজের ঘাটি কোথায়?
আমি তো কিভাবে জানবো স্যার? ये लड़की झूठ बोलती है, ये लड़की सब जन है। मैं रानी को देखा है, उसको पास एक बैग लाया आया था। अब सर्च करके देखिए। तो भालो भालो बोले था, उठे आज। हमारे निजे थे के बेर पड़ते होंगे, विषय ना भालो हो बे ना। आपने हमारे बारे तेरे से कोनो पूछ चार जाया था, ताको उत्ते पालना मेजर। हमें इस विषय की सुझानी ना। आस्तीन! আসনি, জিগাতলার ঘাটিতে হঠাৎ পরিস্থিতি খারাপ হয়ে গেছে। গতকাল যে গ্রেনেড আর রাইফেল লোডটা আসছে সেটা এখনই পাঠানোর ব্যবস্থা করো। হ্যালো আসনি, শুনতে পাচ্ছ? যখন নামলো আধার ভরা যোজনায়, পরিস্থিতি যা খারাপ করতে বাধ্য করো না আমায়। শেষবারের মতো বলছি, মুক্তি বাহিনীর ঘাটি কোথায়? বলো রবিরাজ কায় হ্যায়? শেষবারের মতো জিজ্ঞেস করছি, আমি বলে দাও সবকিছু, কথা দিচ্ছি তোমাকে আমি প্রাণে মানব না। তোমার সব কুমকে আসলে কাজে দিবে? তোমার কি মনে হয় তোমার সাথে এমন করতে আমার ভালো লাগছে? যদি একটা ইনফরমেশনের বদলে তোমার জীবন বেঁচে যায়, কেন তুমি আমাকে কখনই বাধা হতে দিব না। তুমি বিশ্বের মানচিত্রে জায়গা করে নিয়েছে। যুদ্ধের বিভীষিকায় ক্ষত বিক্ষত দেশটা আস্তে আস্তে সেরে উঠছে, কিন্তু আমি কি করব বলতে পারো আসমি? আমি তো এখনো সেই পথের ফাঁকে দাঁড়িয়ে আছি যেখানে তুমি আমাকে ছেড়ে গিয়েছ। আসনি দেখো, ওই যে সপ্তর্ষি রবিরাজ, কথা দিচ্ছি
যেখানেই থাকি, যত দূরেই যাই, যখন সপ্তর্ষি আকাশে উঁকি দিবে, দেখবে আমি ঠিকই তোমার পাশে আছি। আর সেটা একদিন ঠিকই হবে স্বাধীন বাংলার আকাশ।